আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা ছোলা বটের রেসিপি বা কাবলি ছোলা রেসিপি। রমজান আসলেই কিন্তু আমরা এই ছোলাটা খেয়ে থাকি। ছোলা অনেক ধরনেরই হয়ে থাকে, আমি এখানে সাদা ছোলা নিয়েছি, কালো ছোলাও বাজারে পাওয়া যায়। তো আমি এখানে এক কাপ ছোলা বট নিয়েছি। তো এই এক কাপ ছোলা বটকে আমি পানিতে ভিজিয়ে রাখবো সারা রাত ধরে। সারা রাত ভিজিয়ে রাখার পর এটি ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি প্রেশার কুকারে এটা সিদ্ধ করে নেব। এর জন্য আমি 1 চা চামচ লবণ দিব আর দিয়ে দিব পানি 2 কাপ পরিমাণ। পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে 3 থেকে 4টা হুইসেল আনিয়ে নিব, তাতেই সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হওয়ার পর আমি এখন একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি 4 টেবিল চামচের মতো। সেখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ। বোটের মধ্যে পেঁয়াজটা একটু বেশি হলে ভালো হয়। তারপর দিয়ে দিয়েছি 2টি কাঁচামরিচ কুচি, আমি বড় করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আমি গোল্ডেন ব্রাউন কালার করব না, জাস্ট সফট হলেই আমি ভাজা বন্ধ করে দিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটার, 1/2 চামচ দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে আমি একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এই পর্যায়ে গুঁড়া মশলা অ্যাড করব, সেজন্য আমি পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। তারপর এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে গুঁড়া মশলাটাগুলো পুড়ে না যায়। তো একে একে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চামচ, তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা ভাজা জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, আপনারা ঝাল যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আমি ভালোভাবে এটা মশলাটা কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় ভালোভাবে কষিয়ে নেব। যখন তেলটা এরকম উপরে ভেসে আসবে তখন দিয়ে দিব আলু। আমি 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই আলুগুলোকে এখন আমি দিয়ে কষিয়ে একটু কষিয়ে নিব। আলুগুলোকে আমরা সিদ্ধ করে আপনারা ভেজেও নিতে পারেন। আমি এভাবে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ছোলা বট, এগুলো আমি খুব ভালো করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তা আপনারা ছোলা বটগুলো কিন্তু প্রেশার কুকার ছাড়াও এভাবে নর্মাল হাঁড়ির মধ্যেও সিদ্ধ করে নিতে পারেন, এতে একটু সময় বেশি লাগবে। তা এখন আমি সামান্য পানি দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারেই টেনে আসে। তা আমি প্রায় 10 মিনিটের মতো আমি এটা রান্না করেছি, পানিটাও কিছুটা টেনে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি একটু নাচার করে নেব, তারপর দিয়ে দিব টমেটো। একটা টমেটো আমি কিউব করে কেটে রেখেছিলাম, টমেটোটা যাতে একেবারে গলে না যায় সেজন্য আমি একেবারে লাস্ট পর্যায়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা গলে গেলে অবশ্য ভালো লাগে না খেতে, তাই আমি টমেটোটা একটু আস্তে আস্তে রাখবো। তারপর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা ভেজা ভেজা থাকা অবস্থায় এই বোটগুলো আমি উঠিয়ে নেব, আর যদি বেশি টানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বোটগুলো খেতে ভালো লাগবে না। রমজান মাস যেহেতু সংযমের মাস এবং এই সময় আল্লাহর কাছে পাপ মার্জনা চাওয়ার উত্তম সময়, তাই আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং সবার সুস্থতা কামনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।